वेलकम टू संडे स्पेशल ब्लॉग। देखो बाबा ছেলেতে খুমশুটি চলছে আর দেখো সানডে মানেই তো স্পেশাল ব্রেকফাস্ট লুচি আলুর দম আর বেগুন ভাজা আর উচ্ছে ভাজা দুপুরের জন্য করেছিলাম, ওটা একটু নিয়ে নিয়েছি। অগ্নিবেশকে খাওয়ানো কমপ্লিট আর এখন বড়টাকে গৌতমকে খাওয়াতে যাব। আর আমার তো জানো একটা ব্লগ শুট করতে করতেই ফোন সবসময় ভরা থাকে, তো রোজ সকালবেলা আমার এটাই কাজ ফোন আগে খালি করা। তো যা হোক ব্রেকফাস্ট হেভি ব্রেকফাস্ট করে তিনজনে এখন বেরিয়ে পড়ছি। শীতের দিনে দেখতে একটু দুকুচকি, যদিও পুরোপুরি পড়েনি, তাও হাওয়া বাইরে গেলে হাওয়াটা ভালোই লাগছে। ওই জন্য আমরা মানে দুপুর দুপুরই বেরিয়েছি, দুপুর দুপুরে মানে রোদ থাকতে থাকতেই ঘুরে চলে আসবো। অনেকটা আজকে ঘোরার ইচ্ছা আছে, এদিক সেদিকে যাবো, খুব বেশি দূরে যাব না, কিন্তু ইচ্ছা আছে যেহেতু বাইকে করে যাবো অগ্নিবেশকে নিয়ে। কেন কি মনে আছে তো মানে দুর্গাপূজার সময় যা ঘুরিয়েছিল, তো এখন আর কোনো রকম রিস্ক নিচ্ছি না। তো দেখো আমি আর ওর বাবাকে তো খাইয়ে ওর বাবাকে চানে পাঠালাম সবে, তো বাবা চান করে জামা পরে নামবে। আর অগ্নিবেশ তো রেডি হয়ে গিয়ে আমাকে বিরক্ত করে মারছে, তাই একটু নিচেটা নিয়ে যাচ্ছি, একটু নিচে দৌড়াদৌড়ি করবে আর আমাকে একটু ডিস্টার্ব কম করবে। তো চলো তাহলে নিচে যাওয়া যাক। আর দেখো যেদিনকে মানে আমাদের ক্যাজুয়ালি ন্যাচারালি এরকম করেই স্যাটারডে সানডেগুলো আমরা কাটাতে পছন্দ করি, মানে এরকম নয় যে স্যাটারডে সানডে হলেই খুব হ্যাভক কোনো ভালো জায়গায় যেতে হবে, কোনো মলসে যেতে হবে কি দূরে উইকেন্ডসে যেতে হবে, এরকম কিছু না। বাট আমরা বাড়িতে থাকি না, বাট দুর্গাপুজোর আগে থেকে প্রায় দেড় দু মাস হতে চললো গৌতম কোনো স্যাটারডে সানডে ছুটি পাচ্ছে না, তো আমরা ওই জন্য কোথাও যেতেও পারছি না সেরকম একটা। আর দেখো এখন আমাদের এখানে দেখো মাছ ধরছে ছেলেগুলো, আর অগ্নিবেশ তো কন্টিনিউয়াস ওদেরকে বাউন্ডারির বাইরে ধরছে, তাও ওদেরকে খোঁচা মেরেই যাচ্ছে। তো থ্যাঙ্কফুলি এই স্যাটারডে সানডেটা একটু বেরো মানে ছুটি পাওয়া গেছে, তো গৌতম ফোনে এই বাড়িতেই কাজ যতটা পেরেছে ম্যানেজ করে। এই দেখো এখন একটু বেরোচ্ছি। দেখবে এক একজনদের এক এক রকমভাবে রিল্যাক্স করার মানে ওয়ে থাকে, তো আমার আর গৌতমের এখানে ম্যাচ করেছে। উই ডোন্ট লাইক স্টেইং ব্যাক অ্যাট হোম, মানে বাড়িতে বসে রিল্যাক্স করব, মুভিজ দেখব, খাওয়া দাওয়া করব, এটা আমাদের খুব একটা পছন্দ নয়। আমরা পছন্দ করি এক্সপ্লোর করা, নতুন নতুন রাস্তায় যাব, নতুন নতুন জায়গায় যাব। মানে বলছি তো আমাদের মলসে যাওয়াও কিন্তু দুজনেরই খুব একটা, গৌতম তাও একটু মোটামুটি পছন্দ করে, আর আমি যখন থেকে এতটা ওয়েট গেইন করেছি আমার তো দুচক্ষের বিষ হলো মলসে যাওয়া, মানে আমার অত এখন শপিং করতেও খুব একটা পছন্দ করছি না এত ওয়েট গেইন করে ফেলেছি বলে। আর এই দেখো বলতে বলতে চলে এসেছি একদম, মানে অগ্নিবেশের চাহিদা জিনিস দুটো রাজহাঁস। শনিবারও বেরিয়েছিলাম কিন্তু অগ্নিবেশের রাজহাঁসটা দেখা হয়নি, তো আজকেও দেখে নিল রাজহাঁস। আর এখন দেখো টুপি নিয়ে খুব ফিজিট করছে, মানে টুপিটা ওর আমি বলছি একটু সরিয়ে দিই, তোর মুখটা দেখা যাচ্ছে না, ও শুনবে না। আর দেখো আজকে নতুন রোডসে যাচ্ছি, এই যে ময়নার দিকেই যাবো, মানে এই দিক দিয়ে যাবো, তখনও গৌতম বলেনি যে এই দিক দিয়ে আমরা বারাসাত যাবো। আমি ভেবেছি ওই অন্য কোথাও মানে এমনি কোনো গ্রামে ট্রামে যাচ্ছি, বাট আমাদের এক বাড়ি থেকে শর্টকাটও একটা ওয়ে আছে বারাসাত যাওয়ার, বাট এটা একটু লং প্রসেস। আর যেতে যেতে বিশ্বাস করবে না প্রচুর প্রচুর ফসল দেখেছি, মানে কি বলবো, কুমড়ো গাছ থেকে শুরু করে ফুলকপি গাছ, বিনস গাছ, আরও অনেক 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 রকম চাষ দেখেছি, এখন মনে পড়ছে না নামগুলো। আমরা যখন ওড়িশায় থাকতাম না, মানে একটু একটু দূরেতেই তো মানে ধরো কত দেড় দু ঘন্টা দূরে গেলেই হয়তো আমরা পেয়ে যেতাম সমুদ্র, পারাদ্বীপটা খুব কাছে ছিল আমাদের, তারপর এদিকে ছিল হলো পাহাড়ও, খুব পাহাড় তো আরও কাছে ছিল, মানে উইদিন 45 মিনিটস উই ক্যান রিচ টু এনি পাহাড়, মানে মানে খুবই সব কাছে কাছে ছিল। তো এখানে সেরকম কাছে নেই, ওই জন্য আমরা মাঝে মধ্যেই ওই একটু গ্রাউন্ড একটু মানে কি বলবো আউটস্কার্টসে চলে যাই, একটুখানি কান্ট্রি রোডসে চলে যাই, ওই দিকগুলো দেখবে একটু ভালো লাগে, ওখানকার রাস্তাগুলো বেশ সুন্দর লাগে, একটু অন্যরকম লাগে, চারিদিকে ফসল দুদিকে ভর্তি থাকে। আর দেখো কথা বলতে বলতে আমরা মানে অন্য দিক দিয়ে একটা অন্য রুট দিয়ে চলে এলাম হলো বারাসাত। আর বারাসাত তো তোমরা জানোই কালী পুজো ভীষণ ভীষণ ফেমাস, এ দেখো চারিদিকে কালী পুজো তো হাতে গোনা দিন আর বাকি, আর এটা তো আমি রবিবার কালকে শ্যুট করেছি, তো প্যান্ডেলসগুলো অলমোস্ট রেডি, আর দেখো লাইটিংসেরও তো সব মানে বাঁধা টাঁধা সব হয়ে গেছে। তো দেখো এই যে দেখালাম এই মূর্তিটা, এই স্ট্রাইট দিয়ে মানে ঘোড়ার মূর্তির ওই দিক দিয়ে আমরা ইভেনচুয়ালি সবসময় মানে বাড়ি থেকে যখন বারাসাত আসি এসে থাকি, বাট এইবারে আমরা ব্যাক সাইড দিয়ে এসেছি। তো চলো তাহলে ব্রিজে যাওয়া যাক, এখনও অবধি আমরা ঠিক করিনি, গৌতম জানে না যে কি করতে এসেছি আমি বারাসাত, বাট আমার অ্যাকচুয়ালি কলার আছে হলো কালী পুজোর শপিং। তো শপিং বলতে তেমন কিছু না, মানে আমাদের বাড়িতে তো আর কালী পুজো হয় না, বাট দিওয়ালি পারপাসে সবাই তো ঠাকুর পুজো দেবে, তো ওই জন্য যেইগুলো লাগে আর কি, একটু লাইটস, একটু ঠাকুরের জন্য জিনিসপত্র, ওগুলো সব কিনে নেব। তো আর গৌতমকে মানে এইসব মানে কেনাকাটার জন্য ওকে নিয়ে যাবো বললেই না ওর মুখটা একদম হাঁড়ি হয়ে যায়,
ওকে ঘুরতে দাও, ও পুরো ঘুরে নেবে, ও খালি বলে যে তুমি একা এগুলো করে নেবে, তুমি একা এগুলো করে নেবে। এবার দেখো গ্রসারি থেকে শুরু করে ভেজিটেবলস সবই তো আমি করে নিই, এদিকে মাছ টাচ, বাট এক একটা সময় দেখবে ভালো লাগে, সবাই মিলে করতে ভালো লাগে। কথা বলতে বলতে বারাসাত ফেমাস আশীর্বাদ বিরিয়ানির সামনে চলে এসেছি দেখো আমরা। তো আমরা অনেক নতুন নতুন ফুড ব্লগার্সদের বলো, পুরোনো ব্লগার্সদের বলো, সবাইকে কিন্তু আমরা আশীর্বাদ বিরিয়ানি এক্সপ্লোর করতে দেখে এসেছি। তো সেই ফেমাস আশীর্বাদ বিরিয়ানির কাছে আমরা চলে এসেছি, আর মানে অনেকদিনই আমরা বারাসাত আসি কিন্তু এখানে এসে আসা ওঠে আসা হয় না, আর মানে আমরা আমি ঠিকঠাক দোকানটাও লোকেট করতে পারি না। তো দেখো আর আমাদের ব্যারাকপুরের বিরিয়ানি তো তোমরা জানো অল টাইম ফেমাসই, বাট তাও এখানে এসেছি যখন তো এক্সপ্লোর করবই নতুন জায়গা। নিলে তো 110 গ্রামে কিন্তু ওরা মাটন প্রোভাইড করে আর চিকেনও প্রোভাইড করে, মানে আমাদের ব্যারাকপুর সাইডে 200 গ্রামের প্লাস মাটন সাইজ দেয়, চিকেন সাইজ দেয়, বাট এখানে সাইজটা ছোট কিন্তু তার জন্য কিন্তু প্রাইসেও অনেকটা হেয়ারসেল। এখানে প্রাইস ও নিলো হলো চিকেন বিরিয়ানি নিচ্ছিলো 80 রুপিস আর মাটন নিচ্ছিলো 120। গৌতম বলছিলো এত সস্তায় মাটন, তো তুমি দুটো আরও এক্সট্রা নিয়ে নাও, মানে চারটে নিয়ে নাও দুটো পরের দিনের জন্য। আমি বললাম না অত নেওয়ার দরকার নেই, খুব একটা তো দূরে না, যদি ভালো লাগে অন্য কোনো দিন আসবো, ফার্স্ট টাইম টেস্ট করছি, মানে সবাই রিভিউ তো দেখি সবাই তো ভালো বলেই, বাট স্টিল নিজের একটা একদিন খেয়ে নিই তারপরে নয় ভালো কি না বলে, মানে অতটা নেওয়া আমার মনে হয় না এই হবে, ট্রাস্টবর্দি হবে, তো ফার্স্টে টেস্টিংটা খুবই দরকার। তো দেখো আমরা এখন আখের জুস খেয়ে নিচ্ছি, আর অগ্নিবেশের খুবই পছন্দ, পাশেই কিন্তু বিরিয়ানি মহল আছে, বিরিয়ানি মহলের বসার সেটিং অ্যারেঞ্জমেন্টটা স্পেসটা কিন্তু অনেকটা বেশি, দেখতেই পাচ্ছ ওপর নিচে অ্যারেঞ্জমেন্ট করা আছে, বাট স্টিল কিন্তু সবাই আশীর্বাদ বিরিয়ানিতেই যাচ্ছে, তো কিছু তো ফ্যাক্টর আছে তাই না? তো নিশ্চয়ই সেরকম কিছু গুডউইল আছে, ওরা গুডউইল ক্রিয়েট করতে পেরেছে যার জন্য লোকে লাইন দিয়ে হলেও ওদের দোকানে যাচ্ছে, অথচ পাশের দোকানটা দেখো মানে এত ভালো অ্যাম্বিয়েন্স, এত স্পেস, বিশেষত হলো স্পেস, এখানে তো ভেতরে দেখলাম অনেকটা জায়গা আছে খাওয়ার, ওখানে লোকে মানে সিটে বসে আছে অলরেডি, পিছে আবার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ভেতরটা বলছি, আমরা তো টেক অ্যাওয়ে নিয়ে নিলাম। আর দেখো কথা বলতে বলতে চলে এসেছি হলো আমরা বারাসাত মার্কেটে, আর এখানেও কিন্তু ঠিক বড় বাজারের মতোই সিস্টেম, বড় বড় দোকান মলস আছে রাস্তার এক পাশে, আর এটা আমরা ব্রিজের নিচেটা এসেছি আগে মেনশন করে দিই, আর ব্রিজের নিচেটা পুরো একদম ফুড সেলারে ভর্তি, দেখো রাস্তার মধ্যে সব বিক্রি করছে রাস্তার দুপাশে, এক পাশে বড় বড় দোকান, তার সামনেও ছোট ছোট দোকান লাগানো আছে, আর তার এক সাইডে পুরো শুধু ঠাসাই শুধু রাস্তার দোকান, আর নানান রকম দিয়া, এখন তো কালী পুজো বলে দিওয়ালি বলে দিয়াস তো থাকছেই, আর দিয়ার সাথে সাথে আরও ব্যাগস থেকে শুরু করে বাচ্চাদের জামা কাপড়, মেয়েদের ফ্যান্সি আইটেমস, কসমেটিক্স, জুয়েলারিজ, তারপরে আরও মেয়েদের মানে কি বলবো ম্যাক্সি থেকে শুরু করে পালাজো প্লান্স, ঘরে পরার প্যান্টস, এগুলো সব আছে। আমি জানি না কতটা কি টিকাপ হবে না হবে, ও বাচ্চাদের ফুটওয়্যারের দেখলাম দারুণ কালেকশন, প্রচুর দোকান, ছোট ছোট দোকান, ফুটের দোকান কিন্তু প্রচুর দোকান। আর আর এখানে ব্রিজের নিচে কিন্তু গোপালের ঠাকুরের জিনিসও খুব সুন্দর সুন্দর, স্পেশালি গোপালের জামা কাপড়ের খুব সুন্দর সুন্দর দোকান। এখন দেখো আমরা চলে এসেছি হলো শ্রীরাধার, আমরা একটা কার্টেন কিনবো, মানে বাড়ির কার্টেন নয়, ঠাকুরের যে মানে সিংহাসনটা আছে না ওটার জন্য কার্টেন কিনতে এসেছি দেখো। আর শ্রীরাধা হলো শ্রীগুরুরই একটা ব্রাঞ্চ, আর ওখানে দারুণ দারুণ পর্দার কালেকশন আছে, আমরা সোফার কাভারও এখান থেকেই নিয়েছিলাম, প্রচুর সুন্দর কালেকশন এখানে। তো আমরা যেহেতু বাড়িতে দেখোই মানে আমরা ডাইনিং টেবিলগুলোতে, ডাইনিং টেবিলটা মেনলি আমি জামা কাপড় গুছিয়ে স্টাফ করে রাখি, ওখান থেকেই নিয়ে নিয়ে পড়া হয়, তোলা খুব একটা হয় না, আর জামা কাপড় শুকিয়ে ওখানেই রাখি, আর ওই ডাইনিং টেবিলটা থাকলেও টিভির সামনে ছোট টেবিলটা আছে তো ওখানেই সবাই খায়, আর ওর সামনেই দেখবে ঠাকুরের সিংহাসনটা আমাদের রাখা। তো খুব ননভেজ খাই তো মানে খুব খারাপ লাগে যে ওরকমভাবে ঠাকুরের সামনে বসে ননভেজ খেতে সত্যি খুব খারাপ লাগে, আর আমাদের তো খাওয়ার কোনো ঠিক নেই, অর্ধেক রাত্রেও খাচ্ছি এতেও খাচ্ছি, তো ওই জন্য ভাবলাম যে একটা পর্দা করে নিই, যখন মানে ইয়ে হয়ে যাবে পুজো দেওয়া আমার সন্ধে দেওয়া হয়ে যাবে তখন পর্দাটা টেনে দিলে তাহলে নিজেদের একটা মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন আর কি। আর দেখো এখানে একটা ওই যে ঝুরঝুরে আলু ভাজা সব স্ন্যাক্সের দোকান আছে, তো ওই ডালের সাথে খাওয়ার যে আলু ভাজাগুলো হয় ওটা নিয়ে নিচ্ছি, আর মোয়া অগ্নিবেশ খুব ভালো ওই মুড়ির মোয়াটা খেয়েছে, তো বাট জিজ্ঞেস করলাম ওখানে মুড়ির মোয়াটা নেই, আর অগ্নিবেশের তো সব পছন্দ হচ্ছে, ওর এটা নিচ্ছে একবার, ওটা নিচ্ছে একবার, সেটা নিচ্ছে, তো এখন বাবা আর ছেলে আমি কিনতে এসেছিলাম ফার্স্ট, এখন আমাকে হাইজ্যাক করে ওর বাবা আর ছেলের শপিং শুরু করে ফেলেছে, তো
দেখো এখানেই কিন্তু স্টেশনটা, বারাসাত স্টেশন, অগ্নিবেশকে ট্রেনও দেখিয়ে দিলাম। আর এই দেখো দোকান এখনো কিন্তু, যেহেতু আমরা দুপুরবেলা এসেছি, পুরো সব পুরো মার্কেট কিন্তু এখনো খোলেনি, আর এটা হাফ মার্কেটই, তাই দেখো এত দোকান। এর থেকে কিন্তু আরো বেশি বিকালে আরো বেশি জাঁকজমক, বুঝতেই পারছো, আরো বেশি ভিড় হবে যেহেতু দিওয়ালি বলে কথা। আর এখন দুপুর দুপুর বলে কিন্তু বেশ ফাঁকায় ফাঁকায় আমরা সব কেনাকাটা করে নিতে পারলাম। আর এখন দেখো এসেছি অগ্নিবেশ বাবুর ঘড়ি কিনতে। তো চলো দেখো, আমার অগ্নিবেশের তো ঘড়ি কেলা পছন্দ হয়ে গেল। আমার যদিও ইয়েলোটা পছন্দ ছিল, কিন্তু ওর বাবা ছেলের ওই রেডটা পছন্দ করলো, রেডটা নিয়ে এসেছি। আর এখন আমরা চলে এসেছি হলো মানে দিওয়ালির মেন অ্যাট্রাকশন, লাইটস। লাইটস ছাড়া কি দিওয়ালি চলে? দেখো ওর বাবাকে বলছি একটু নেবে দেখতে, আমি এসব বুঝি বলো তো, ওরা লাগিয়ে টালিয়ে দেখাচ্ছে আমাকে, কি বোঝাচ্ছে না বোঝাচ্ছে, তো ওর বাবারা বুঝবে ভালো কোন লাইটসটা নেবো। আমরা তো যেটা দেখতে ভালো লাগছে, যেটা জ্বালিয়ে ভালো লাগছে, তো সেটাই নিতাম, সেটাই নিয়ে নেবো। তো ওর বাবা আলটিমেটলি নেবেছে, রথ থেকে তো নামতে চাইছে না, আমাকে সব জায়গায় পাঠাচ্ছে এটা ওদিক ওদিক করে। আর ওর ফোনও আসে বাবা, সত্যি এত ফোন আসে না, মানে ও মানে আমারই ওর জন্য খারাপ লাগে যে এত ফোন কলস আসে ওর। আর এদিকে দেখো অগ্নিবেশ বাবু তো নিজের একটা স্টুল খুঁজে নিয়েছে, দিয়ে এখন বসে বিন্দাস এখন লাইট দেখছে, এই করছে, আমাকে বিরক্ত করছিল কোলে নেওয়ার জন্য। বলছি বিগ বয় এইসব বলে গ্যাটিস মেরেছি, তোকে কি কোলে নেওয়া পসিবল? তো নিজেই একটা দোকান থেকে টুল বার করলো দেখলাম, দিয়ে ও তো মানে ওটা জাস্ট খেলার মোড মোড আর কি, ওটাতে উঠছে দাঁড়াচ্ছে, বসার তো লোক উনি নন। তো দেখো আমাদের লাইটস কেনা কমপ্লিট, পরে শেয়ার করবো কী কী কিনলাম দিওয়ালিতে। আর এখন চলো আর একটু মার্কেটটা এক্সপ্লোর করে নিই। এটা আমরা একদিকটা ঘুরেছিলাম হলো, মানে ব্রিজের একদিকটা ঘুরেছিলাম, এখন ব্রিজের অপোজিট দিকটা গেলাম। আর ওখানেও দেখো ইভেনচুয়ালি একই একই দোকান প্রায়, সব জামা কাপড় এইসবের দোকান, আর বাচ্চাদেরও জিনিসপত্রের দোকান প্রচুর আছে, জামা কাপড়ের দোকান। আর এবার আমরা ওসব করতে করতে চলে এসেছি হলো মানে দশকর্মার মার্কেটটা। আর সত্যি এখানে বারাসাতের দশকর্মার মার্কেট দেখে জাস্ট আমি অবাক হয়ে গেলাম, প্রচুর বড় মার্কেট। আমি একটুখানি ভেবেইছিলাম যে যেহেতু এখানে বারাসাতে কালী পুজোটা খুব ভালোভাবে হয়, সেহেতু কালী পুজোর জন্য নিশ্চয়ই মানে দশকর্মার আইটেমসের দোকানে ভালো ভালো স্টক থাকবে। বাট এখানে এই মার্কেটটা যে এত দোকান থাকতে পারে আমি ভাবতে পারিনি। প্রায় অনেকটা এই জায়গাটা বড় বাজার ফিল হচ্ছে, রাস্তার দুপাশে সামনের দিকটা সবজি টবজি বসছে, মানে এখনও যেহেতু বললাম আমরা দুপুরবেলা, মানে এখনও বসা পুরো শুরু করেনি, বসবে হয়তো মানে দোকান, আর কিছু কিছু দোকান অলরেডি খোলা আছে দিওয়ালির জন্য সারাদিন। তো রাস্তার দুদিক মানে দেখে তো আমার মন ভরে যাচ্ছে, এত সুন্দর সুন্দর দিয়াজ, এত সুন্দর সুন্দর জিনিসের মানে ঘর সাজানোর জিনিসের এত সুন্দর সুন্দর দোকান। আর এইসব জায়গায় না আমি তোমাদের বলে রাখছি, সবচেয়ে বড় টিপস হলো বাড়ির যে কোনো মেল মেম্বার্সকে আনবে না, বর হোক বাবা হোক ছেলে হোক কাউকে আনবে না, নিজেরা নিজেরা আসবে, একা একা শপিং করবে, এক্সপ্লোর করবে, দেখবে জিনিসপত্র ভালো কেনাও যাবে। এরকম তাড়াহুড়ো করে কেনা যায় না, না আমি তো অর্ধেক জিনিস কিনতে পারলাম, অর্ধেক জিনিস কিনতে পারলাম না। আর সেই টঙে দাঁড়িয়ে আছে, সাথেও থাকছে না, ওই টঙে দাঁড়িয়ে আছে গৌতম। তো আমি একা একাই এক্সপ্লোর করে করে নিচ্ছি আর কি, কিন্তু বাট দ্য থিং ইজ বেশি টাইম তো দেবে না, না আমার তো দেখারই টাইম নেই, বলে অত দেখতে লাগে নাকি, আবার বেশি সাজানোর জিনিস বলছে, এগুলো কিনে কী হবে, এগুলো তো দুদিন পর কাঁচড়া হয়ে পড়েই থাকবে, তো ব্লা 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 ওরা বুঝবে না। তো আমি যদি এখানে একা আসতাম আরও সুন্দরভাবে এক্সপ্লোর করে নিতে পারতাম, এই আর কি কথা। তো যা হোক দেখো রাস্তায় রঙ্গোলিরও অনেক কিছু পাওয়া যাচ্ছে, এখন তো জানো সবই ইয়ে, হ্যাঁ মানে রেডিমেড পাওয়া যায়, তো রঙ্গোলিজও খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে দেখো রেডি। আর আলটিমেট আমি যেটার জন্য এখানে এসেছি, প্রচুর ঘুরে ঘুরে অনেক দোকান খুঁজে খুঁজে এলাম, আমি গাঁদা ফুলের চেন খুঁজছিলাম তো কোথাও পাচ্ছিলাম না, ম্যাক্সিমাম লোক আমাকে বলছিল বড় বাজারে পাওয়া যাবে, ভাবো একটা গাঁদা ফুলের চেন কেনার জন্য আমাকে বড় বাজার যেতে হবে। তো আলটিমেটলি একটা দোকানে আমি পেয়েছি, দেখো আমি ওখান থেকেই নিয়ে নিচ্ছি। আর এখন তার মধ্যে ওর বাবার আবার ফোন কল চলে এসছে যে ওর ফোন আসছে, আর অগ্নিবেশ মামামের কাছে যাবো যাবো বিরক্ত করছে, ওরা তো অন্য একটা জায়গায় দাঁড়িয়েছিল আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় পাওয়া যায় চেন। তো এখন আমি অগ্নিবেশকে নিয়ে চলে এসেছি আমার সাথে একদিকে, না ওকে নিয়ে এলে কিংবা বেরোলে ওকে কারো কাছে রেখে না এলে আমি কিন্তু নিশ্চিন্তে কাজগুলো করতে পারি, ও আমার সাথে থাকলে ঠিক আছে বিরক্ত করে বাট ঠিক আমি একদিকে রিল্যাক্সড হই। আর মানে কেউ ফোন করে ডাকবে না, যেখানেই রেখে শ্বশুরবাড়ি হোক গৌতমের কাছে হোক যার কাছেই রেখে যাই, ফোন করে যে হ্যাঁ ও ডাকছে মামামকে খুঁজছে খুঁজছে, সেটা হয় না, আমি নিজের মতো নিজের টাইম নিয়ে করতে পারি জিনিসপত্রগুলো। এখন ওকে একটা খাড়া দিয়েছি, বলছি খাড়াটা নিয়ে পোজ দে,
সেও দিতে নারাজ আবার তো। চলো তাহলে আমরা গাঁদা ফুলের মালাগুলো নিয়ে নিই, ওর বাবা তো আবার দাঁড়িয়ে আছে, ওর বাবা আবার দেরি হয়ে গেছে দেখে বুঝতেই পেরেছে আমি ফটো সেশন করছি, চলে এসছে দেখো না অমনি চলে এসছে। এখন বুঝতে পেরেছি আমি যে টাইম ফোন হয়তো ফটো তুলছি ওই জন্য টাইম লাগছে, ওই জন্য এখন আমাদের নক করতে চলে এসছে। তো চলো আলটিমেটলি আমাদের নেওয়া হয়ে গেল, এবার যাব হলো বাড়ির দিকে, যাওয়ার ইচ্ছা আছে, তার মাঝখানে যদি কিছু পছন্দ হয় তো নেব অবশ্যই। আর অনেকক্ষণ বেরিয়েছিও হয়ে গেছে, এবার অগ্নিবেশকে বাড়ি নিয়ে যেতে হবে, ভাত টাত খাওয়াতে হবে। ওর তো ভাত খাওয়াটা হয়নি, যতই হেভি লাঞ্চ করুক হেভি ব্রেকফাস্ট করুক, ব্রেকফাস্ট ঠিক বলা যায় না, একটা ব্রাঞ্চই ছিল প্রায়। আর মানে ভাত খাইয়ে আনতে পারতাম, কিন্তু লুচিটা ওরা বাবা ছেলে দুজনেই পছন্দ করে, আর লুচি তো সচরাচর হয় না। দেখলি এই দোকানগুলো কি বিশাল আকারের মঠ, ওরা কি সিনেমা না কি একটা নাম বললো, কি বিশাল বিশাল মঠ গুলো, মানে মানে দারুণ লাগছে। কিন্তু এবার আস্তে আস্তে বিকাল হচ্ছে তো আরো দোকানপত্র খুলছে, খুব কিন্তু ভালো লাগছে, মানে রাস্তায় বেরিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ এবার মানে দিওয়ালি কালীপুজো কালীপুজো এবার ফিলটা হচ্ছে। আর অগ্নিবেশ তো মঠ গুলো খুব অ্যাট্রাক্টেড হয়েছে দেখে, ওগুলোকে একদম মানে এক্সপ্লোর করতে ব্যস্ত। আর এদিকে দেখো দুজনের মানে কি বলবো, ড্রাগন ফ্রুট আর একটা কি নাম না জানা ফ্রুট নিয়েছে বাবা, জানি না ওরা এইসব নতুন নতুন ফ্রুট এক্সপ্লোর করতে খেতে বাবা ছেলে খুব পছন্দ করে, আমার তো মানে জাস্ট জঘন্য লাগে কি বলবো। মানে যে ফ্রুটস গুলো রেগুলার পাওয়া যায় সেগুলো খাওয়া বা সেই এইসব দিয়ে এইসব উল্টোপাল্টা জিনিস কেনা, এবার সবসময় যদি ওদের এক্সপেরিমেন্ট বা ঠিক হয় তা কিন্তু না। একবার অ্যাভোকাডো, অ্যাভোকাডোটা খেতে পেয়েছিল, একবার কিউই নিয়েছে, সেই কিউই বেশি করে নিয়ে সেই ফেলা, এ ওকে খাওয়াচ্ছে ও ওকে খাওয়াচ্ছে, বাবা ছেলে কেউই খেতে পারছে না। আমারও তো মানে কি বলবো বিরক্ত লেগে যায়, ফেলতেও নষ্ট করে, আবার যেগুলো ভালোবাসি না সেগুলো কি করে খাই বলো না, মানে আমার একটু ঘেন্নাও পাই নতুন নতুন জিনিস ওইসব এক্সপ্লোর করতে। কিন্তু এই যে বাবা ছেলে মানে কি বলবো মানে দুজনে জুটি ভালোই হয়েছে, আবার দুজনে নাকি ঠিক করেছে অক্টোপাস খেতে যাবে, আমাকে নিয়ে যাবে না। আর ইমু মানে ইমু ছোটটা বলেছে খাবে না, যেহেতু পাখি আর ও পাখি খুব পছন্দ, তো ইমু খাবে না বলেছে ছোটটা, তো যেন বড় দুজনে এখন ঠিক করেছে এই রাস্তায় যেতে যেতেই ঠিক করছে যে অক্টোপাস খেতে যাবে, তোর মামামকে নিয়ে যাবো না। চলো কথা বলতে বলতে আমাদের বারাসাতের কালী পুজো বাজার সফরটা আজকের মতো শেষ হলো, এবার বাড়ির দিকে এগোচ্ছি। দেখো আর দেখো সূর্যটাও কি সুন্দর অরেঞ্জ হয়ে এসছে, আর রাস্তার দুপাশে তো দেখতেই পাচ্ছ। এবারে কিন্তু আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সে রাস্তায় আর ফিরছি না, যে রেগুলার রাস্তা দিয়ে আমরা বারাসাত যাতায়াত করি, আমাদের বাড়িটাই তো ব্যারাকপুর বারাসাত রোডের ওপর, তো ওইটা দিয়েই আমরা এলাম। আর রাস্তার দুপাশে তো দেখছোই পুরো কালী পুজোর জন্য রাস্তাঘাট সেজে উঠেছে, আর আমরা চলে এসেছি আমাদের কমপ্লেক্সে, কমপ্লেক্সেরও প্যান্ডাল তো পুরো রেডি। অগ্নিবেশের একটুও ঘরে যাওয়ার ইচ্ছা ছিল না, ও যেখানে বাচ্চাগুলো খেলছে ওখানে দৌড়ে দৌড়ে চলে গেছিলো, পটিয়ে পাটিয়ে এখন ওকে একটু ঘরে নিয়ে যাওয়া যাচ্ছে, একটু ফ্রেশ হয়ে একটু খাইয়ে একটু শোয়াবো, তারপর আবার বার করবো। ওর বাবা কিছু ব্যাগস নিয়ে গেছে, এবার অগ্নিবেশ আর আমি ডিসাইড করছি অগ্নিবেশ কোনটা নেবে আমি কোনটা নেবো। আর অগ্নিবেশ তো দৌড় মেরেছে, ওর বাবা লিফট দেখে দেবে বলে শুনে ওর মন খারাপ হয়ে যাবে, যেখান থেকে আসে ও আগে লিফট ডাকবে, ওটাই ওর ইচ্ছা থাকে। এখন দেখো কাঁচু মাচু মুখ করেছে যে ওর বাবা লিফট ডেকে অলরেডি চলে গেছে, তো ওই জন্য ওর মুখ ছোট হয়ে গেছে। তো যাই হোক মানিয়ে নিয়ে যাচ্ছি ওপরে আর কি, আর অনেকক্ষণ হয়ে গেছে বেচারা বেরিয়েছে, এবার মুখ হাত পা ধুয়ে দেবো একটু, স্নান তো সকালেই হয়ে গেছিলো, তাও সব ধুলো 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 লাগছে, মুখ হাত পা ধুয়ে ভাতটা খাইয়ে নেবো। ভাত তো মনে হয় না ও আর খাবে, আমরা যদি বিরিয়ানি খাই ওর কি আর ভাত খাবে বলো না, তো এই খাইয়ে দেবো আর কি। আর এই দেখো পুজোর বাজারগুলো এখানে রেখেছিল, ওর বাবা এনেছিল এদিকটা রেখেছে, আর যেগুলো এমনি রোজের বাজার ওগুলো আমি আলাদা করে কিচেনে রেখেছি, এগুলো আগে তুলে ফেলবো, নয়তো অগ্নিবেশকে তো জানোই সবই ঘাটাঘাটি করবে, তার মধ্যে তো ঘড়িটা অলরেডি বার করে ফেলেছে, জানি না জগদ্ধাত্রী পুজো আর কালী পুজো অবধি ঘড়িটা টিকবে কিনা, সাইন টাইম পেলেই আমি একটু সরিয়ে রাখবো ঘড়িটা আর কি। আর এখন ওকে বাবাকে দেখো না লাইট অফ করে এখন দেখানো হচ্ছে, মানে একটা প্রজেক্টার মতো আছে ওই ওটাতে অ্যানিমেশন গুলো দিওয়ালে দেখানো যাচ্ছে, ও তো খুব এক্সাইটেড, ওর বাবাও রাদার খুব এক্সাইটেড, ওর বাবা কিনতে বারণ করছিল, মানে কি ওর দিদা যে ঘড়িটা দিয়েছে ওটার এখন হয়ে গেছে দফা রাফা, তো ও যেন বলছিল কতক্ষণ রাখবে কিনতে হবে না। তো চলো গিজারটা চালিয়ে দিয়ে ঘরটা তো দেখলে কি বাজে অবস্থা, কোথাও বেরোনোর আগে যে কি করে যাই মেস করে যাই ওটাকে গুছিয়ে ফেলবো, নয়তো আমার কাজ করতে একদম ভালো লাগে না। দুটো বেড দেখবে পরিষ্কার থাকলে কাজ করতেও তোমার ভালো লাগে, আর ব্যাগসগুলো টুপি টুপিগুলো যেখানে জায়গা জায়গায় আছে তুলে ফেলি, পরে নয়তো অগ্নিবেশ কোথায় পাঠাবে আর খুঁজে পাবো না। তো জল গরম হতে গিজারে এখন একটু টাইম আছে, তো চলো আমি মুখটা ধুয়ে নিই তারপর অগ্নিবেশকে ফ্রেশ খাওয়াবো।
তো দেখো অগ্নিবেশকে ফ্রেশ ফ্রেশ করিয়ে গা হাত পা ধুয়ে আমিও একটু গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর ওর বাবাকে খাইয়েছিলাম লুচি, দেখো ওরা মাছ খাপ ছাড়া সকালে খেয়ে গেছিল, ওটা ওরমভাবেই ঢাকা দিয়ে রেখে চলে গেছি। এখন সব কিছু জায়গায় জায়গায় তুলবো। প্রথম কাজ হবে ওই সকালে পাবদা মাছ, ডাল আর বেগুন উচ্ছে ভাজা রান্না করেছিলাম, আর সকালের আলুর দমও কিছুটা আছে, সব আগে ফ্রিজে পুরবো। আমি তো জানি চলে আসবো, চলে এসে ভাত খাবো, ওই জন্য আর ফ্রিজে রেখে যাইনি, আগে পুরলাম। কেন কি রাত্রিরে তো সব শেষ করতে পারবো না, পরের দিন অব্দি চালাতে হবে, তো আগে ওগুলোকে ফ্রিজে পুরলাম। আর এদিকে তো দেখতেই পাচ্ছ বাবা ছেলে এখন ওই একটা অরেঞ্জ মতো কি ফ্রুট কিনেছে জানি না, এখন প্রথমে বললাম ওটা কাটতে হবে না, আজকে ড্রাগন ফ্রুটটাই কাটো। তো ড্রাগন ফ্রুটটা দেখো কাটতে ব্যস্ত দুজনে। আর অগ্নিবেশ জানে আমি নতুন এইসব উল্টোপাল্টা জিনিস ট্রাই করি না, ওই জন্য ওর বাবাকে অলরেডি বলে দিচ্ছে যে যে না মামা এটা খায় না, ও কিন্তু আমাকে ভালো চেনে জানো তো। আর দেখো দুজনে এখন এক্সপেরিমেন্ট করতে, কোথায় ওকে আগে ভাত খাওয়াবো না এইসব এখন ফল মল দিচ্ছে। তো যাই হোক ওকে ওই নিয়ে বসিয়েছে ওর বাবা, আমিও জিনিসপত্রগুলো গরম টরম করে নিই। এখন দেখো না দুজনে সে মানে দুজনের হেভি জুটি গো, মানে দুজনের হেভি পটে। আর অগ্নিবেশেরও না সারা সপ্তাহ তো আমার সাথে একা একা থাকে, মানে স্যাটারডে সানডেগুলো ইভেন বাবাকে পায় না, তো পেয়ে মানে দারুণ মজা। আর চলো যেটুকু ক্লিন আপগুলো আছে পরে করবো, আবার বিরিয়ানিগুলোকে চলো একটু গরম করে নিই, গরম তো আছেই বাট স্টিল বাইরে থেকে আনা বলে একটু মাইক্রোওভেন করে নিই। আর চলো তোমাদের প্রপোর্শনগুলো দেখাই কতটা দিয়েছে, মানে বেশ অনেকটাই প্রপোর্শন দেখে মনে হচ্ছে চাপ চাপ করে কিন্তু বিরিয়ানিটা দিয়েছে। এ দেখো অনেকটা কিন্তু প্রপোর্শন, 120 তুলনায় মাটন, একটা আলু আছে, একটা মাটনের ভালোই 110 গ্রামের পিস আছে। আর দেখো অনেক তেল দিয়েছে কিংবা ঘি দিয়েছে, যাই হোক তেলই মনে হচ্ছে দিয়েছে, বাট দ্য থিং ইজ চাওয়ালটা বেশ স্টিকি স্টিকি, মানে ড্রাই কিন্তু নয়, বেশ ময়েশ্চার আছে চাওয়ালের মধ্যে ওই তেলটা বেশি দেওয়ার কারণে। আর মশালাগুলো মানে ঠিকঠাক দিয়েছে। আর দেখো আমরা একটা এক্সট্রা আলুও নিয়েছিলাম, 5 টাকা নেয় ওরা এক্সট্রা আলুর জন্য। এ দেখো প্রপোর্শনটা কিন্তু বেশ বেশি, অনেকটাই কিন্তু বেশি, দেখো বেশ ভালো প্রপোর্শনে দিয়েছে। আর যেটা আমার টেস্ট করে মনে হলো মানে এটা 120 রুপিজের জন্য ওয়াদি ঠিকঠাক। তো অগ্নিবেশকেও আমরা ওরকম কিন্তু করি না যে শুধু ভালো জায়গার দোকান খাবো, আমরা যেমন স্ট্রিট ফুড খাই ওকেও কিন্তু খাওয়াই। আর বাই গডস গ্রেস ও মানে প্রথম থেকে যেহেতু খেয়ে অভ্যস্ত তো নিতে পারে, ও অল কোনো প্রবলেম হয় না। এ দেখো চলো আমি চটপট তোমাদের দেখিয়ে দিই বিরিয়ানিটা। এ দেখো মাটনটা, এ দেখো আমি টেনে টেনে একটু ছিঁড়তে হচ্ছে, মাটনটা কিন্তু আমার একটু বেশ শক্ত লেগেছে, গৌতমেরও বেশ শক্ত লেগে গেছে। আমরা আর চালটা কিন্তু খুব সুন্দর মডারেট স্পাইসেস ছিল, স্পাইসেসে যে গোলাপ জল কমা জায়গাগুলো যেগুলো হয় গোলাপ জল কেওড়া জল বিরিয়ানি মশলা অত্যাধিক দিয়ে দেয় ওই জন্য মানে মুখ বেড়ে যায়, সেটা কিন্তু এটা হয়নি। এটাতে কিন্তু বড় দোকানের মতোই ওরা স্পাইসেসগুলো মডারেট রেখেছে যাতে খাওয়া যায়, তো বেশ ভালো, মানে মুখ মেরে যাবে না তোমার, চালটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না। আর একটু খিলাখিলা হয় আমাদের ব্যারাকপুরের দোকানগুলোয়, কিন্তু প্রাইসটাও তো ম্যাটার করে না, দিবাপির প্রাইস, দাদা বৌদির প্রাইস আর এটার প্রাইস তো তোমরা দেখতেই পাচ্ছ, ওগুলো চালগুলো আর একটু খিলাখিলা হয়, বাট এটা একদমই মানে কি বলবো প্রাইসের জন্য অবধি একদম ঠিক আছে, প্রাইসের জন্য একদম ওয়াদি, মানে যে প্রাইস ওরা চার্জ করছে সেটার জন্য একদম ঠিকঠাক। আমি বেশি রিভিউ করতে পারছি না কেন কি ছেলেকে খাওয়ানো বাকি আছে। আর কিন্তু আমি নেক্সট টাইম থেকে আমি গৌতম দুজনেই কিন্তু আর মাটনটা নেবো না, যেহেতু আমরা মাটন টেন্ডার না হলে একদম খেতে পছন্দ করি না, ওই জন্য আমরা চিকেনটাই নেবো। তো চিকেনটাও আশা করি ভালোই হবে, আর চালটা আলুটা নিয়ে ডিমটা নিয়ে তো আর কোনো কথা হয় না বলছি, তো চালটার টেক্সচার খুবই ভালো ছিল, তো চালটা খুবই সত্যি খুব ভালো, তো আমরা এখান থেকে অবশ্যই নেবো, মানে নেক্সট টাইম উই উইল টেক চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর এখান থেকে নেবো না। বিশের এর মধ্যে কিন্তু একবার তো এসে ফ্রেশ হয়েছে, তার মধ্যে আবার ভেজা হয়ে গেছে নিজের, আবার জামা কাপড় ছাড়িয়ে ওকে একটু ঘুম পাড়িয়েছি, মানে আর ওর বাবাকে তো দেখলে আমরা এসে তবু আমার তো তবু ছেলেকে ঘুম পাড়ানোর চক্করে একটু রেস্ট নেওয়া হয়, 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা যাই হোক ওকে ঘুমোতে যতক্ষণ ঘুম পাড়াতে যতক্ষণ লাগে, কিন্তু ওর বাবার তো দেখলে এসেই আবার কাজে বসে পড়েছে রুমে, ওটাই খারাপ লাগে। আর এখন ওই জন্য ওর বাবা একটু শুয়েছে আর আমরা বেরিয়েছি, হলো দেখো এখন বাজে হলো 7:30-8 নাগাদ, একটু নিচে নেমেছি আর মানে সবজি একদম নেই, মাছ টাছ আছে তবু সবজি একদম নেই, এই মানে নেক্সট দিন হওয়ার মতো শুধু আলু পেঁয়াজ আদা রসুন পড়ে আছে, তো একটু সবজি ওসব নিয়ে নেবো।
দেখো না, অগ্নিবেশের তো এখন অনেক দিন পর এসছে সবজি কিনতে, ও আর ওই জন্য এখন এক্সপ্লোর করা শুরু হয়ে গেছে। এখন এক্সপ্লোর করে চলে এসেছি আমরা রাজুর দোকানে পাশেই, তো ওখান থেকে কিছু নিয়ে নেবো। আর দেখো বাবিয়া আমার ব্লগ দেখছে, রাজুর মেয়ে, অ্যাজ ইউজুয়াল ও সবসময় আমার ব্লগ দেখতে থাকে, তো আমার এখানে এলে না মনটা খুশ হয়ে যায় একদম। আর এই অগ্নিবেশকে তো পাওয়াই যাচ্ছে না, ও এলেই আগে ওদের ঘরের ভেতরে ঢুকে পড়ে, তো এই জন্য। আর দেখো তো দেখলে তো রাজু, রাজুকে আমরা যখনই মানে রান্না করতে করতে রাজু এটা শেষ বললেই কিন্তু রাজু চট করে দিয়ে চলে আসে। তো যাই হোক, দেখো অগ্নিবেশের এখন যাওয়ার ইচ্ছা নেই, এখানে থাকবে, বাট ও কখনো থাকে না। মানে আর একদিনও রেখে গেছিলাম, উইদিন 2 মিনিটস ও মামাম কোথায় মামাম কোথায় করে আমার কাছে চলে এসেছিল। এখন তো এখন থাকবে বলেছে, ঠিক আছে রাজু বলে একটু পরে দিয়ে আসবো, তো জানি না কতক্ষণ থাকবে। এখন আমি সবজিগুলো নিয়ে চলো ওপরে যাই, ওর বাবাকেও তুলবো, একটু কফি টফি দেবো, সেই এসে খেয়ে শুয়েছিল। আর এখন বেশি শুলে তো আবার রাত্রে ঘুমোতে পারবে না। আর আমি যেটা ভেবেছিলাম, আমি ওপরে উঠতে না উঠতে অগ্নিবেশ চলে আসবে। আর এখানে দেখো একটুখানি বাসনের পরিষ্কার করার যে হয়, মানে বাসন মাজার স্কচ ব্রাইটের ওই 100 বারগুলো, ওইটা একটু কর্নফ্লাওয়ার, আরও যা যা মুদিখানা, মুগ ডাল, কালকে মুগ ডাল করবো ঠিক করেছি, ওই সব নিয়ে এসেছি। আর ওর বাবাকেও কফি আর স্ন্যাক্স দিয়ে দিলাম। আর দেখুন দেখো রাতের তোড়জোড় শুরু হচ্ছে, রাতের খাবার দাবার গরম করা। কালী পুজোর স্পেশাল শপিং ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল বাটনটা কিন্তু অবশ্যই হিট করে রেখো।